এই জানো, আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি। কি দেখা ভয় পাইছো? একটা মেয়ে না সেম তোমার মতো চেহারা, তারপর তারপর তো এটা দেখে আমি ভয়ে বাসায় আই বললাম। শালা, ওইটা আর কেউ আসিল না, এটা আমি আসিলাম। তোর লগে কেডা আসিল তাইকো? এই কই তুমি, শিগগিরই এদিকে এসো, দেখো বিদ্যুৎ আইছে। আগে আমার মোবাইল চার্জ দাও, তারপরে পানির মোটর ছাড়ো। আরে গাধা, গ্রামের থেকে আমার ভাই বিদ্যুৎ আইছে। তুমি এক কাজ করো, তোমার ভাইয়ার নামটা পাল্টায় ফেলো, সবাই শুধু গালি দেয়। মারো, বুঝি মারো, মারো। আমার জামাই চরিত্র ফুলের মতো পবিত্র, বিদেশে এত সুন্দর সুন্দর বেডি থাকতেও শুধু বউয়ের উপর আসক্ত। মুখে তো বলে, মনে কি চলে আল্লাহই জানে। বেড়া মানুষ, এত বিশ্বাস করি কেমনে? যে তোমার দুধ খাওয়ার আগে বিলাই কি অন্য কোন জায়গা থেকে দুধ খাইছিল? অন্য জায়গা থেকে ও খাইছে। অন্য জায়গা থেকে খাইছে? আচ্ছা কোন জায়গা থেকে খাইছে? ওই যে পাশের বাড়ির আন্টির বাসা থেকে খাইছে। পাশের বাড়ির আন্টির বাসা থেকে ও খাইছে? আচ্ছা দেখো, তোমার দুধও খাইছে আবার পাশের বাড়ির আন্টির দুধও খাইছে, তার মানে বুঝতেছো? না তো, তার মানে কি? তার মানে আমি নিশ্চিত বিলাইটা চোর। এটা তুমি এখন কো, এটা তো চোরি। এটা যদি চোর না হইতো তাইলে কি আমার দুধ না কই? বিয়ের আগে তুমি আমাকে বলতে, তুমি আমার চাঁদ সুন্দরী, তোমাকে চাঁদের মতো দেখতে লাগে, এখন বলো না কেন? বিয়ের আগে চাঁদে লোক যাইতো না, এখন যাওয়া দরছে। চাঁদ যদি কোনোভাবে জানতে পারে তোদের সাথে চাঁদের তুলনা করি, তাইলে চাঁদ ওইখান থেকে লাভ দিয়ে পৃথিবীতে আত্মহত্যা করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, রাখি, সারারাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবি, দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাতে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? আচ্ছা ভাবি, রাখি, সারারাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবি, দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাতে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোটওয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাসাইছে। ও দোকানদার ভাই, আনারে নাম্বারে 25,000 কাটি হাড়ান সাই। এত টেয়া হাড়ারেন, কোনো সমস্যা নেই কি? না, বিপদ কি আনার ভাই, এর লাই হাড়ে এর টেয়া গুন। আচ্ছা ঠিক আছে, আগে টেয়া দেন, এর হরে মারি এর। আনে কি আর অবিশ্বাস করে রে, টেয়া আইলো ইয়েস, আন আগে হিগুন হাড়াই দেন, টেয়া আই দিয়ে রানে রে। আর আমরা তো লেনদেন আনে লগে করি। আচ্ছা ঠিক আছে, হাড়াই দিয়ে রানে নাম্বার কোন? লন 0197397। নাম্বার বালা করি সান, ঠিক আছে নি, হরে ভুল নাম্বারে চলে গেল, আঙ্গো দোষ নাই। আর বলে না, নাম্বার জিগে দিছি ইগে একুরেট। টাকা পাঠানোর পর হাড়াই দিছি, মেসেজ সাকসেসফুল, এবার টেয়া বার করেন। ধরেন আর মোবাইল তুন বাইর করিলন। আনের অ্যাকাউন্টে তো এক টেয়াও নাই। একটু আগে আনা মেসেজ আইছে, টেয়া 30,000 ঢুকছে, আনে বালা করি চেক করি সান। আনে বালা করি চাইছেন নি, ইগে তো অরিজিনাল মেসেজ নো, ইগে ফতারকে নিজে বানাই হাড়াইছে। আচ্ছা খারা নাই ভাইয়ের নাম্বার ইগে কল দি। আচ্ছা সমস্যা নাই, মা যেহেতু কইছে যাই ঘুরিয়াই, আয় আবার সময় সুযোগ করি যাই লইয়াম। ঠিক আছে, আর কি তোর বউ বার গোবার যায় না? এই তো মা যার গই, আইসা আপনার সালাম দিবেন লাই। সঠিক বুঝদার একটা স্বামী থাকলে বর্গ আর কোনো কষ্টই থাকে না। এই ফ্যান বন্ধ করো, ঘর ঝাড়ু দিব। জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন? বিয়ের পরে পাগলা গারুতে আসে, সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায়। আরে না, ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর ঝাড়ু দেয়, আর শীতের দিনে ফ্যান ছাইরে ঘর মোছে, আর মোছা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায়। এই তোর কদিন ধরে কইতেছি, হ্যাঁ আমার একটা স্নো নাই, একটা ফেস ওয়াশ নাই, থ্রি পিস কিনা দেওয়ার কথা দুইটা তাও দাও নাই, 5,000 টাকা দেওয়ার কথা তাও দাও নাই। আমার বিয়া করতো না, 5,000 টাকা দিয়ে বিয়া বয়ে তো বকবক করতো না? না
বকবক কেমনে করতো, ওটা তা ছিল বোবা।